কোনো জার্নি সহজ হয় না, প্রত্যেকটা জার্নি কিন্তু অনেক কমপ্লিকেটেড। মানুষকে সাহস করে সামনের দিকে আগাতে হয়, এবং কোনো একটা স্বপ্ন দেখলে বা কোনো একটা ইচ্ছা যদি পোষণ করেন, সেই ইচ্ছাটা পূরণ করার জন্য লেগে থাকতে হয়। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল ট্রাভেল উইথ সুব্রাতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কথা বলবো ব্লগ অ্যাকাউন্ট নিয়ে। যারা আগে থেকেই ভিডিও দেখেছেন তারা অনেকেই জানেন জার্মানিতে আসার ক্ষেত্রে টিউশন ফি লাগে না, কিন্তু একটা ব্লগ মানি দেখাতে হয়। তো ব্লগ মানিটা কি, কিভাবে কি করতে হয়, কিভাবে আপনার হাতে আসবে, এবং ব্লগ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি কিভাবে কি টাকা অ্যারেঞ্জ করতে পারেন, সেগুলো নিয়ে আমি আজকে ডিটেলস কথা বলবো। তো চলুন তাহলে ভিডিওটা দেখে আসি এবং জেনে নেই ব্লগ অ্যাকাউন্টের ডিটেলস, মানে ব্লগ অ্যাকাউন্ট বৃত্তান্ত। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনাদের ব্লগ অ্যাকাউন্ট সংক্রান্ত যত ধরনের কোশ্চেন আছে সব ধরনের কোশ্চেনের আনসার আপনারা পেয়ে যাবেন এবং যত কনফিউশন আছে কনফিউশন দূর হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেই যে ব্লগ অ্যাকাউন্টটা কি। আমরা জানি জার্মানিতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো টিউশন ফি লাগে না, মানে ব্যাচেলর হোক অথবা মাস্টার্স হোক, যেটার জন্যই আপনি আসেন না কেন আপনাকে কিন্তু কোনো টিউশন ফি দিতে হয় না। তাহলে কি টোটালি একদম ফ্রি? হ্যাঁ, বলা যায় একদমই ফ্রি। তবে থাকা খাওয়া, মানে আপনি জার্মানিতে এসে থাকবেন খাবেন, সেটার জন্য একটা টাকা আপনাকে ব্যাংকে দেখাতে হয়। তো ব্যাংকে দেখাতে হয়, এটা কিন্তু কাউকে দিয়ে দিতে হবে না, না আপনাকে ইউনিভার্সিটিতে দিতে হবে, না আপনার গভর্নমেন্টকে দিতে হবে। যেটা করতে হবে, আপনার যে এক বছর থাকা খাওয়ার জন্য সামর্থ্য আছে, সেই সামর্থ্য টাকা আপনার এম্বাসিকে প্রুফ দেখাতে হবে যে না, আমি টিউশন ফি ফ্রি হলেও আমি আমার থাকা খাওয়ার জন্য একটা টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে, যেটা দিয়ে তুমি টিউশন ফি আমাকে দিয়ে দাও, কিন্তু আমি আমার থাকা খাওয়ার খরচটা আমি নিজে বিয়ার করতে পারবো। তো সেই অ্যামাউন্টটা আপনাকে জার্মানিতে জার্মান ব্যাংকে ফিক্সড করে রাখতে হবে। এখন জার্মানিতে জার্মান ব্যাংকে ফিক্সড করে রাখেন বলেই মানে ওই টাকাটা কিন্তু একদম ফিক্সড করা থাকবে, এটা এমন না যে আপনাকে আপনার ব্যাংক থেকে স্টেটমেন্ট দেখাতে হবে, এমন না যে আপনাকে লিকুইড মানি বা কোনো অ্যাসেট দেখাতে হবে। একটা টাকা আপনাকে জার্মান ব্যাংকে ফিক্সড করে রাখতে হচ্ছে বলেই এটার নাম হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। তো ব্লক অ্যাকাউন্ট কি সেটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু অনেকের কোশ্চেন থাকতে পারে, আমি তো থাকি বাংলাদেশে, তো বাংলাদেশ থেকে জার্মানিতে ব্লক করে রাখবো কি করে টাকাটা? তো আপনি জার্মানিতেই আর কি ব্লক অ্যাকাউন্ট করতে পারবেন বাংলাদেশে থেকে, এটা অনলাইনের থ্রুতেই করা যায়। সাধারণত স্টুডেন্টরা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে পড়তে যায় তারা ফিনটিবা এবং কোরাকল এই দুটো কোম্পানি আছে যারা হচ্ছে স্টুডেন্টদের টাকা নিয়ে কাজ করে। আপনি অনলাইনেই ফিনটিবা এবং কোরাকল আপনার যেটা পছন্দ সেই ওয়েবসাইটে যাবেন এবং ওদের যদি আপনি ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খোলার কথা বলেন, ওরা আপনার পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনার যে প্রুফটা, যেটা আপনি যে এখানকার স্টুডেন্ট সেই প্রুফটা চাইবে এবং আপনি সেটা শো করেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু একদমই খুব অল্প টাইমের মধ্যেই এবং অল্প চার্জে কিন্তু আপনি এখান থেকেই আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এবং কথা এখন যেটা হয় যে আমি তো অ্যাকাউন্ট খুললাম কিন্তু টাকাটা কিভাবে পাঠাবো? আপনার বাংলাদেশ থেকে জার্মান ব্যাংকে টাকা পাঠানোর জন্য বাংলাদেশে কিছু কিছু ব্যাংক আছে স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে থাকে, সেই ব্যাংকগুলোতে আপনি যদি আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করেন, সেই স্টুডেন্ট ফাইল ওপেন করে আপনি ওখানে টাকাটা রাখবেন, আপনার বাংলাদেশ ব্যাংকই আপনার বাংলাদেশ থেকে টাকাটা জার্মান ব্যাংকে ট্রান্সফার করে দিবে। সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে জার্মানিতে টাকাটা অনেক সহজেই ট্রান্সফার হয়ে চলে যাবে। এবং জার্মান ব্যাংকে যখন টাকাটা ট্রান্সফার করবেন ওটার যে একটা প্রুফ দিবে ওইটা দিয়েই কিন্তু আপনাকে ভিসা ইন্টারভিউ ফেস করতে হবে। তো আমি ব্লক অ্যাকাউন্ট কি সেটা জানলাম এবং ব্লক অ্যাকাউন্ট কোথায় খুলবো এবং কিভাবে খুলবো সেটাও জানলাম। এখন ব্লক অ্যাকাউন্টটা আনব্লক করবো কি করে? মানে হচ্ছে আমার টাকা আমি জার্মানিতে ব্লক করে রেখে দিলাম, তাহলে আমার কাছে কিভাবে আসবে? এটা একটা কোশ্চেন থাকতে পারে। তো আপনি যখনই এটা হচ্ছে ব্লক করে রাখবেন, আপনি সেটা দিয়ে অ্যাম্বাসি ফেস করলেন, অ্যাম্বাসি ফেস করার পরে আপনি জার্মানিতে চলে আসলেন। জার্মানিতে আসার পরে আপনার যে কাজটা হবে, আপনি সেই ফিনটিবা অথবা কোরাকল যে কোম্পানি আছে তাদেরকে মেইল করবেন যে আপনি এখানে চলে আসছেন, আপনি এখন আপনার ব্লক অ্যাকাউন্টটাকে আনব্লক করতে চান, মানে আপনার যে টাকাটা ফিক্সড করা ছিল, আটকানো ছিল, সেই টাকাটাকে এখন খুলবেন,
মানে সেই টাকাটা থেকে আপনাকে যেন প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয়। জার্মানিতে একটা ব্যাপার হচ্ছে, আপনি যে টাকাটা ব্লক করে রাখলেন সেই টাকাটা আপনাকে এককালীন আপনি আসার সাথে সাথে আপনাকে দিবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে যখন ব্লক অ্যাকাউন্টটা আনব্লক করে দিবে, প্রত্যেক মাসে মাসে আপনাকে ওই টাকাটা দেওয়া হবে এবং পুরো 1 বছর মিলিয়ে ওই টাকাটা আপনি ফেরত পাবেন। তো আপনার টাকা আপনি ফিক্সড করে রাখলেন এবং সেটা আপনি আসার পরে প্রত্যেক মাসে মাসে 1 বছরের মধ্যে আপনার টাকাটা ফিরে পেয়ে গেলেন। এই জন্যই আমি বলে থাকি জার্মানিতে পড়াশোনা একদমই ফ্রি, কারণ হচ্ছে আপনার টাকা ফিক্সড করে জাস্ট রাখলেন এবং সেই টাকাটা আপনাকেই কিন্তু ব্যাক দিয়ে দিচ্ছে, ওরা কিন্তু এই টাকাটা নিয়ে নিচ্ছে না। এবং আসার পরে আপনি যে পার্ট টাইম জব করবেন তাতেই কিন্তু আপনার থাকা খাওয়া সেটার খরচ তো যাবেই, সাথে সাথে আমি যেমন ইউরোপ ট্যুর দিই সেরকম ইউরোপ ট্যুর দিতে পারবেন, সাথে ফ্যামিলিকে অনেক দামি দামি গিফট করতে পারবেন, নিজে অনেক লাক্সারি লাইফ লিড করতে পারবেন। তো তাহলে বুঝতেই পারছেন যে মাছের তেলে মাছ ভাজা ব্যাপারটা এরকম, মানে আপনার নিজের কোনো টাকা খরচ হচ্ছে না, আপনার টাকাটা আপনি দেখালেন এবং সেই টাকাটা আপনাকেই ফেরত দিয়ে দিল, এখানে কিন্তু আপনার কিন্তু কোনো খরচ হচ্ছে না। 2023 সালে আপনাদের হচ্ছে 11,208 ইউরো মোট ব্লক করতে হবে, এটা কিন্তু প্রত্যেক মাসে স্টুডেন্টদের খরচ, সেই হিসাব করেই কিন্তু এখন এই টাকাটা ফিক্সড করেছে। তো ওরা আপনাকে সেইভাবেই আর কি 11,208 ইউরো 12 দিয়ে ভাগ করলে যেটা হয় সেই টাকাটাই প্রত্যেক মাসে মাসে আপনাকে ফেরত দিয়ে দিবে। এখন যেটা সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টটা অ্যারেঞ্জ করবো কি করে, এটা হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড একটা কোশ্চেন যেটা আমি পেয়ে থাকি। ব্লক অ্যাকাউন্টটা অ্যারেঞ্জ করার জন্য অপশন হচ্ছে আপনার বাবার টাকা অথবা আপনার টাকা অথবা আপনার কোনো রিলেটিভের টাকা, যাই হোক এভাবে আর কি অ্যারেঞ্জ করতে হবে। অনেকে আমার কাছে কোশ্চেন করেন যে আপনি টাকাটা কিভাবে অ্যারেঞ্জ করেছিলেন, আমি আমার টাকাটা আমি নিজেই অ্যারেঞ্জ করেছিলাম, সাথে বাবারও কিছু হেল্প ছিল। 5 বছর মতো জব করেছি যেহেতু একজন নিউট্রিশনিস্ট এবং একটা সেন্টার সুপারভাইজার ছিলাম এবং প্রায় 6 ডিজিটের কাছাকাছি স্যালারি পেতাম। তো 5 বছরে ইনকাম করে যায় ইনকাম করেছি, সেখান থেকে কিছুটা মানে দিয়ে আর কি বিদেশে এসেছি। তো এটা যদি আমার আগে দেওয়ার ক্যাপাসিটি থাকতো, দেখা যাচ্ছে যে আমি এত লেট করে বিদেশে আসতাম না, আর অনেক আগেই চলে আসতাম, যেহেতু নিজে জব করে নিজের টাকা অ্যারেঞ্জ করে তারপরে হচ্ছে আমার বিদেশে আসতে হয়েছে। আপনাদের যাদের হচ্ছে বাবার টাকা আছে, মানে বাবার সামর্থ্য আছে, তারা বাবার টাকা দিয়েই আসবেন, আর বাবার টাকা না থাকলে নিজে এইভাবে অ্যারেঞ্জ করে আসবেন। আর সেটাও যদি না হয় কি করতে পারেন, আত্মীয়দের কাছ থেকে ধার নিতে পারেন, কারণ এই টাকাটা কিন্তু আপনি ব্যাক করে দিতে পারবেন। আমার কিছু কিছু ফ্রেন্ডরা আছে জার্মানিতে এসেছে যারা হচ্ছে লোন নিয়ে এসেছে, লোন নিয়ে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের কিন্তু উচ্চশিক্ষার জন্য লোন দিয়ে থাকে। তো লোনে দেখা যাচ্ছে না যে প্রত্যেক মাসে মাসে কিস্তিতে টাকাটা শোধ করতে হয়, এরকম অনেক জায়গা আছে কিন্তু। তো দেখা যাচ্ছে আপনি এখানে আসলেন, জিনিসটা আনব্লক করলেন, আনব্লক করার পরে ওই টাকাটা তো আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে। তো ওই টাকাটা আপনাকে যখন ফেরত দিচ্ছে ওইটা তখন আপনি আপনার দেশে পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই লোনের টাকাটা ওখান থেকে কেটে নেবে। এবং আপনি এখান থেকে যে পার্ট টাইম জব করবেন সেই পার্ট টাইম জব করে নিয়ে তো আপনি নিজেও চলতে পারছেন, এবং ওখান থেকে দেখা যাচ্ছে যে আপনি টাকাটা দেশে পাঠিয়ে দিয়ে অনেক আগেই কিন্তু আপনার সেই লোনের টাকাটা শোধ করতে পারলেন। বা এমন হতে পারে যে আপনার রিলেটিভদের কাছ থেকে ধার নিলেন, অনেকেরই থাকে যে রিলেটিভ বেশ সচ্ছল, বা একজনের কাছ থেকে না নিয়ে 2-3 জনের কাছ থেকে নিতে পারেন। জিনিসটা আপনি বিদেশে আসার আগ পর্যন্ত আপনার জিনিসটা একটু প্রবলেমেটিক হতে পারে, কিন্তু বিদেশে আসার পরে দেখবেন আপনার সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা এটা এটা আমরা অনেকেই জানি যে বিদেশে আসার আগের সিচুয়েশন মানুষের কি থাকে এবং বিদেশে আসার পরে সিচুয়েশন কি থাকে, এটা আমরা সবাই বুঝতে পারি। তো এই ছিল টাকা অ্যারেঞ্জ করার অপশনগুলো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে বাবা মার কাছে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই যে টাকাটা আমি জার্মানিতে একটা জায়গায় পাঠাচ্ছি সেই টাকাটা আবার কেউ নিয়ে চলে যাবে না? তো যেমন আমার বাবা কোশ্চেনটা করেছিল যে কার কাছে না কার কাছে টাকাটা পাঠাচ্ছি সেই টাকাটা কোনো প্রবলেম হবে কি না বা এরকম কিছু। তো তাদের ক্ষেত্রে বলে রাখি টাকাটা আসলে কোনো প্রবলেম হবে না, আপনি যেহেতু ভিসা হওয়ার আগেই টাকাটা ফিক্সড করে রাখছেন। অনেকেরই কোশ্চেন থাকে যে আমি টাকাটা ফিক্সড করে রাখছি, আমার যদি ভিসা না হয় তাহলে কিভাবে কি ফেরত পাবো? টাকা যদি আপনার যদি ভিসা নাও হয় তাও আপনি টাকাটা ফেরত পাবেন, এরকম অনেকেই আছে যে টাকাটা ফিক্সড করে রেখেছিল এবং ভিসা হয়নি এবং পরবর্তীতে টাকার
তারা টাকাটা রিটার্ন করেছে। তো টাকাটা কিভাবে রিটার্ন পাবেন এটা নিয়ে আরেকটা ভিডিও করব, আশা করি সেটাতে জানতে পারবেন। আমরা আসলে নেগেটিভিটি নিয়ে চলতে চাই না, আমরা আসলে পজিটিভতে আগাতে চাই। আশা করি আমার ভিডিওগুলো দেখে যারা সবকিছু প্রসেস করবেন এবং তারা আসলে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবেন যে না, আমাকে যে করে হোক ভিসাটা পেতে হবে এবং আমার প্রোফাইলটা আমি সেভাবেই রেডি করব যাতে কোনো ফেলিওর থাকবে না, মানে সাকসেস রেট 100% থাকবে। সো আমরা হচ্ছে পজিটিভ দিক দিয়ে ভেবেই আর কি সামনের দিকে আগাবো এবং আমরা ভিসা পাবো সেই মেন্টালিটি নিয়ে থাকবো। তো এইভাবে আর কি ব্লক অ্যাকাউন্টের ডিটেলস আশা করি ভিডিওতে পেয়ে গেছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে এবং ব্লক অ্যাকাউন্ট সংক্রান্ত যত ধরনের কোশ্চেন ছিল এখন হয়তো সলভ হয়েছে। তারপরও হয়তো কোনো কিছু স্কিপ করতে পারি যেটা আমার মাথায় হয়তো এই মুহূর্তে নেই। যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে ব্লক অ্যাকাউন্ট সংক্রান্ত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর হচ্ছে অনেকেই কোশ্চেন করেন আমার সাথে কন্ট্যাক্ট করার অপশন কি, তারা হচ্ছে মেইল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ফেসবুকে যদি আপনার টেক্সট করেন সেক্ষেত্রে অনেক সময় একটু তাড়াতাড়ি রেসপন্স পেতে পারেন। তো আশা করি এইভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্টে থাকতে পারবেন এবং আমি চেষ্টা করব আপনাদের বিদেশে আসার ক্ষেত্রে যে পথটা আছে পথটাকে একটু ইজি করতে। এবং আমি চাই আমার দেশি ভাই বোনেরা জার্মানিতে আসুক, কারণ অন্যান্য দেশ থেকে অনেক অনেক স্টুডেন্টরা প্রত্যেক বছর জার্মানিতে আসছে এবং আমি যা অবাক হচ্ছি যে এসব দেশের লোকেরা খেতে পায় না, এদের দেশের অর্থনৈতিক অবস্থা কত খারাপ, তারা জার্মানিতে এসে বেশ মানে কি বলবো ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হয়ে যাচ্ছে, তারা ভালো ইনকাম করছে, তারা পুরো ফ্যামিলি নিয়ে মানে পুরো রাজার হালে আছে। আর অথচ আমাদের দেশের স্টুডেন্টরা মানে জব ক্রাইসিসে ভুগছে, কারণ আমাদের দেশে তো অত জব ফিল্ড নেই, আর তারপরে দুর্নীতি, অনেক কম্পিটিশনের মধ্যে অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। হয়তো অনেকেই দেশের বাইরে আসার প্ল্যান করেন কিন্তু সাহস পান না বা টাকা পয়সার কথা চিন্তা করে আসতে পারেন না। কোনো জার্নি সহজ হয় না, প্রত্যেকটা জার্নি কিন্তু অনেক কমপ্লিকেটেড, মানুষকে সাহস করে সামনের দিকে আগাতে হয় এবং কোনো একটা স্বপ্ন দেখলে বা কোনো একটা ইচ্ছা যদি পোষণ করেন সেই ইচ্ছাটা পূরণ করার জন্য লেগে থাকতে হয়। আপনি যদি নিজে কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য লেগে থাকেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই, সেটা আজকে হোক অথবা কালকে হোক। আশা করি আমার যেসব ভিউয়ার্সরা জার্মানিতে আসার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং সবার সাথে একদিন আমার কোনো না কোনো দিন জার্মানিতে দেখা হবে। ও আর হ্যাঁ, আমি জার্মানিতে কেন এসেছি এটা নিয়ে একটা ভিডিও করব, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন আমার জার্মানিতে আসার পিছনে কারণ কি। আর যেহেতু আমার গভর্নমেন্ট হসপিটালে কাজ করার 6 মাস পূরণ হয়ে গেছে, তো 6 মাসে আমার আসলে কিছু মজার অভিজ্ঞতা অর্জন হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে জার্মানিতে আসার পেছনে যে কারণগুলো, মানে যেগুলো আসলে আমাকে প্রাউড ফিল করে যে না, আমি এখানের একটা এমপ্লয়ি এবং আমি এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, সেগুলো আসলে ভালো লাগার মতো কিছু বিষয়। তো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ও আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।